হ্যালো বন্ধু, আমি চলে এসেছি দেবব্রত আমাদের ইউটিউব চ্যানেল দা টিউটোরিয়ালে, যেখানে আমি প্রতিনিয়ত চাকরি রিলেটেড, এক্সাম রিলেটেড, কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি। সেটা হচ্ছে টপিক ওয়াইজ হতে পারে, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ প্রভৃতি বিষয়ের ভিডিও যেমন দেওয়া থাকে, তেমন সাথে সাথে দেওয়া থাকে আমাদের কর্মসন্ধান। কর্মসন্ধানে আমরা প্রতিনিয়ত চাকরি যে নোটিফিকেশন বেরোচ্ছে, ভ্যাকেন্সি বেরোচ্ছে, তো সেই বিষয়ে ভিডিও দিয়ে থাকি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইমাত্র বেরিয়েছে বেশ কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এনএম পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটা নিয়ে আলোচনা করব। তো কোনো কথা না বাড়ি আমরা সোজা চলে যাচ্ছি আমাদের যে নোটিফিকেশন রয়েছে সেটা। তো দেখুন, এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেখানে অ্যাডমিশন ফর দ্য রিজার্ভ অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফ, মানে এএনএম কোর্সের জন্য, সেটা হচ্ছে 2020-2022, এটা দু বছরের কোর্স হয়। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং জেনে নেবেন যে কোথা থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন ওয়েবসাইটে যেতে হবে, কোন কোন পোস্টের জন্য কত রিজার্ভেশন আছে, কোথায় আপনি অ্যাপ্লিকেশন জমা দেবেন, এটা কিন্তু আরেকটা বড় কথা, এটা কিন্তু শুধু পঞ্চায়েত এরিয়াতেই হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আরেকটা ভালো খবর, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু প্রতিনিয়ত রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন বের করেই যাচ্ছে। তো আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এএনএম কোর্স। তো দেখুন এখানে কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু দ্য ওয়েবসাইট আছে www.wbhealth.gov.in, where admission to your ANM training course, eligible female candidate living in the panchayat area, all the district of West Bengal, for 6-month training school under the department health and family welfare. Number of seat আছে 500টা, মানে যারা ওয়েস্ট বেঙ্গল এ বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল এ যারা পঞ্চায়েত এরিয়া থাকে তাদের জন্য অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট এটা অ্যাপ্লাই করতে হবে এএনএম কোর্সের জন্য। তো টোটাল পোস্ট হচ্ছে 500টা টোটাল পোস্ট সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে নেওয়া হবে। এবার দেখি রিজার্ভেশন কীভাবে আছে, এই 500টার মধ্যে 22% আছে এসসি ক্যান্ডিডেট, 6% আছে এসটি ক্যান্ডিডেট, আর আদার ব্যাকওয়ার্ড ক্লাস গ্রুপ এ তে আছে 10% এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস গ্রুপ বি তে আছে 7% হয়ে গেল। আর ফিমেল ক্যান্ডিডেট বিলং টু দ্য অরফ্যান আর ইনমেট ডিসপিউট হোম রিকগনাইজ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিলং টু টু ক্যাটাগরি 2% অনলি দ্য স্টেট ইনস্টিটিউট আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, মানে যারা অরফ্যান তাদের জন্য 2% আসন সংরক্ষণ করা আছে। এছাড়া আছে কি, আছে লেডি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আন্ডার দ্য সিভিল ডিফেন্স, যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিভিল ডিফেন্সের লেডি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসাবে কেউ কাজ করে থাকে তাদের জন্য 2.5% সংরক্ষণ করা আছে। এছাড়া ফিজিক্যাল চ্যালেঞ্জ মানে পার্সন উইথ ডিসএবিলিটি তাদের জন্য 3% রাখা আছে, কিন্তু তাদের ফিজিক্যাল যে ফিজিক্যাল ডিসএবিলিটি সেটা 40-50% হতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে বোঝা গেল সেট রিজার্ভেশন কিভাবে করা হচ্ছে, এসসিদের জন্য 22%, এসটিদের জন্য 6%, ওবিসি এদের জন্য 10, ওবিসি বি এর জন্য 7, আর হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা হচ্ছে অরফ্যান হোমে থমে ছিল অরফ্যান তাদের 2%, আর যে সিভিক লেডি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য 2.5%। এবার ক্রাইটেরিয়া দেখেন কি কি আছে, ক্রাইটেরিয়া যেগুলো মেইন ক্যাটাগরি যেগুলো না হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সেটা হচ্ছে অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান এলিজেবল, মানে শুধু মহিলারাই, শুধু মেয়েরাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং এজ হতে হবে 17-30-এর মধ্যে, সেটা ক্যালকুলেট হবে 31 ডিসেম্বর ইয়ার অফ অ্যাডমিশন, মানে এই ইয়ারে 31 ডিসেম্বর মধ্যে, মানে 17 বছরের কম হলে হবে না আর 30 বছরের বেশি হলে হবে না, বোঝা গেল। ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্স ইন দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া কনসার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বলছে কি যে অবশ্যই ক্যান্ডিডেটকে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টের পঞ্চায়েত এলাকায় বসবাস করতে হবে এবং সেটা কন্টিনিউ 5 বছর, মানে জবে অ্যাপ্লিকেশন করে তবে থেকে লাস্ট 5 বছর আপনাকে কিন্তু ওখানেই থাকতে হবে, আনইন্টারাপ্ট মানে কন্টিনিউয়াসলি থাকতে হবে। তাহলে হচ্ছে কি রেসিডেন্স, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্স ইন দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া ফর দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট, আপনাকে অবশ্যই আপনার পারমানেন্ট রেসিডেন্স কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত এরিয়াতেই থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি এবল রিড রাইট, তাকে বাংলা অথবা নেপালিতে লিখতে বা জানতে হবে। তারপর কি বলছে, মিনিমাম কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন আর ভোকেশনাল এগ্রিকালচার এক্সামিনেশন, বোঝা গেল আপনি 10+2 পাস করলেও হবে, ভোকেশনাল এগ্রিকালচার এক্সামিনেশন 10+2 পাস করলেও হবে, এছাড়া ভোকেশনাল হোম সায়েন্স এক্সামিনেশন 10+2 পাস করলেও আপনাকে
কিন্তু আপনি দিতে পারবেন। সাথে আরেকটা জিনিস বলছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড এন্ড ভোকেশনাল এডুকেশন আর স্কিল ডেভেলপমেন্ট পাস ইকুইভ্যালেন্ট এক্সাম ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড এন্ড কাউন্সিল উইথ 40% কোয়ালিফাইং মার্ক ইন ইংলিশ। আপনাকেও আপনাকে 10+2 পাস করতে হবে ভোকেশনাল কোর্স বা স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল কোর্সে বা স্কিল ডেভেলপমেন্টে, কিন্তু তার সাথে আপনাকে ইংরাজিতে 40% নাম্বার পেতে হবে, মানে 140, সেটা যদি 200 হয় তাহলে অবশ্যই আসুন, এইভাবে আপনাকে পাস করতে হবে। হয়ে গেল এবার যে সিলেকশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ দ্য টোটাল নাম্বার অফ টেন ইন কম্পালসারি সাবজেক্ট। তাহলে কিভাবে সিলেকশন হবে, সেটা হচ্ছে কম্পালসারি সাবজেক্টের উপর এটা একটা অ্যাগ্রিগেট করবে, 40% ইংলিশ মার্কস অ্যান্ড 3 ইলেকটিভ সাবজেক্ট। মানে আপনি ধরুন আপনি হচ্ছে আপনার, সে আমি উদাহরণ দিয়ে বলছি, আপনার ইংলিশ বাংলার সাথে পলিটি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে এবং সংস্কৃত আছে। তো আপনাকে কী করতে হবে, 40% যে আপনি ইংলিশে পেয়েছেন সেটা ধরবেন এবং বেস্ট অফ 3। ধরুন আপনি ইকোনমিক্সে 50 পেয়েছেন, ইকোনমিক্স নিল, সাথে আপনারা নিল সংস্কৃত বলেছেন, সংস্কৃত আপনি 70 পেয়েছেন, সংস্কৃত নিল এবং পলিটিক্যাল সায়েন্সে আপনার আপনি 60 পেয়েছেন, তাহলে এই তিনটে সাবজেক্ট ইকোনমিক্স, পলিটি এবং সংস্কৃত, এই তিনটে সাবজেক্ট আর ইংলিশ, এই চারটেকে নিয়ে এটার অ্যাগ্রিগেট হবে। কিন্তু কখনোই আপনাকে এই এনভায়রনমেন্ট এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা আমরা পড়ি, যেটা আমাদের বেশি মার্কস হবে, সেটা কিন্তু এর মধ্যে আসবে না, এখানে বলে দিয়েছে। সেইভাবে ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে একইভাবে বলেছে, রিক্রুটমেন্ট ফর 3 ইলেকটিভ সাবজেক্ট অ্যাপ্লাই ফর দ্য জিএনএম এবং এএনএম কোর্স ফর দ্য ভোকেশনাল ক্যান্ডিডেট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল। বলে হলো এবার ভোকেশনাল সাবজেক্ট ইলেকটিভ সাবজেক্ট ফর ক্লাস 12 আপনি কোন কোনগুলোর মধ্যে দিয়ে ভোকেশনাল, পিসিকালচার, পোলট্রি ফার্মিং, অ্যানিমেল হেলথ কেয়ার, ডেয়ারি ফার্মিং, বোটানি অ্যান্ড পিগারি, এই এই সাবজেক্টগুলো আছে, এই যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই এই সাবজেক্টগুলো যদি আপনি ভোকেশনাল সাবজেক্ট আর ইলেকট্রিক সাবজেক্টে ক্লাস 2-তে আর ক্লাস 12-এ যদি আপনার থাকে। হোম সায়েন্সের ক্ষেত্রে কি কি হবে, হোম সায়েন্সের ক্ষেত্রে এই এই সাবজেক্টগুলো বলে দিয়েছে, কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এইড, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, মাশরুম কালটিভেশন, ইন্টেরিয়র ডেকোরেশন, গ্রাম গার্মেন্ট ডিজাইন, বায়োলজি, কেমিস্ট্রি, ডায়াবেটিস 2 অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। হয়ে গেল অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, সেই প্রসেসটা আছে, আমরা অ্যাপ্লিকেশন করবেন এখন যেহেতু COVID-19, তো আপনাকে অবশ্যই এই প্যান্ডেমিকের জন্য আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। বলতে চাই কি, ওয়েবসাইট প্রোফর্মা আপনি ওয়েবসাইট থেকে পাওয়া যাবেন, অল দ্য কলম শুড বি ফিল্ড বাই প্রপারলি, মানে আপনি প্রোফর্মা www.wbhl.gov.in এ পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাকে প্রোফর্মা বের করে ফিল আপ করতে হবে। নো অ্যাপ্লিকেশন উইল বি ডিউরিং ভেরিফিকেশন, এই প্রোফর্মা ফিল আপ করে ডিউরিং ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাকম্পেনড বাই দ্য অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড বাই গ্রুপ এ অফিসার আর ফটোকপি টু ডকুমেন্ট সেট হোয়াট এভার ইজ অ্যাপ্লিকেবল। তাহলে কি আপনার তো অ্যাপ্লিকেশন আপনি প্রোফর্মা পেলেন, অ্যাপ্লিকেশন জমা দিলেন এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন তখন কী করবেন, তখন আপনাকে প্রত্যেকটা আপনার ডকুমেন্টের মানে সার্টিফিকেটের রেজাল্ট বা সার্টিফিকেটের সেটা দুটো করে জেরক্স লাগবে এবং আপনার ফটো লাগবে, ফটোকপি আর মার্কশিট। এখানে বলে দিয়েছি কী কী লাগবে আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখুন, মার্কশিট এইচএস এর আপনার মার্কশিট লাগবে আর ইকুইভ্যালেন্ট যা হবে তাই, এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট যেটা হয়, অরিজিনাল কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রেসক্রাইব বাই দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইস্যুড বাই দ্য বিডিও অর লোকাল বডি অর গভর্নমেন্ট গেজেটেড অফিসার কনসার্ন উইথ দ্য ডিস্ট্রিক্ট, মানে আপনি যে ওই এলাকার বাসিন্দা সেটার জন্য আপনাকে হয় বিডিও লিখে দেবে বা গভর্নমেন্ট গেজেটেড অফিসার বা জেলা পরিষদ বা সভাধিপতি বা গ্রাম পঞ্চায়েত বা লোকাল এমএলএ এমপি যাই হোক আপনাকে লিখে দেবে এবং লাস্ট 5 ইয়ার্স আপনি ওখানেই আছেন। কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য সাবডিভিশন, আপনার যদি কারোর কাস্ট থাকে তাহলে আপনারা জানেন যে আপনাদের কাস্ট এসসি এসটি ওবিসি যাই হোক সেটা সাবডিভিশন অফিসার লেভেল থেকে পাওয়া যায়, সেই কাস্ট সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে। সিভিল ডিসওবিডিয়েন্স সার্টিফিকেট ডিফেন্স সার্টিফিকেট পেতে গেলে আপনারা সেই যেভাবে পেয়েছেন সেইভাবে দিতে হবে, অরফ্যান হলে অরফ্যানের সেটা আর পি আচ্ছা ফিজিক্যালি চ্যালেঞ্জের তার তো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটগুলো দিতে হবে। এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট শুড বি আপলোডেড, আচ্ছা সিগনেচার যেমন ভাবে আমরা ফটো এবং অ্যাপ্লিকেশন সাথে ফটো এবং সিগনেচার আপলোড করি এক্ষেত্রেও সেই অন্যান্য ফর্ম ফিল আপের মতন। ক্রাইটেরিয়া ফর দ্য সিলেকশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন কি, ফর অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া শুড বি মেনশন সিরিয়াল নাম্বার 1-5, 1-5 এখানে বলেই দেওয়া হয়েছে, এই যে 1-5 আমি আবার দেখছি পরের দিকে আছে কিনা।
এবার দেখে নিই যেটা হচ্ছে কোথায় কত ভ্যাকেন্ট আছে এবং কে কোথায় অ্যাপ্লিকেশন করবে। আলিপুরদুয়ার হলে ভ্যাকেন্সি শিডিউল ক্যান্ডিডেট ফর জিএনএম এনএম পোস্ট, এটা কি বলছে, প্রফেশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট শুড বি অ্যাটেন্ড দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট অ্যাট দ্য মেনশন স্কুল অ্যান্ড নার্সিং মেডিকেল চেক আপ ফর দ্য ক্যান্ডিডেট। এই যে আলিপুরদুয়ার হলে এখানে অ্যাপ্লিকেশন করবে, জমা দেবেন, ভেরিফিকেশন লেটার সাবমিটেড টু, ভেরিফিকেশন লেটার এখানে সাবমিট করবে, এগুলো এরকমভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে প্রোভাইড দ্য এমপ্লয়মেন্ট টু দ্য ক্যান্ডিডেট আফটার কম্পাইলেশন দ্য ট্রেনিং নট টু বি টেকেন এনি অবলিগেশন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এইগুলো ওদের বিভিন্ন সম্বন্ধে বলে দেওয়া আছে। এবার দেখেন লিস্ট অফ দ্য এনএমএম ট্রেনিং স্কুল কোথায় কত সিট আছে, এটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমান 60টা, তারপর হচ্ছে ট্রেনিং স্কুল আইটি বিজি হসপিটাল কলকাতা সেখানে হচ্ছে 100টা, তারপর বিদ্যাসাগর এসজি হসপিতাল সাউথ চব্বিশ পরগনা 60টা, তারপর হচ্ছে কাকদ্বীপ এসডিএইচ মানে সাব ডিভিশন হসপিটাল সেখানে আছে 70টা, তারপর হচ্ছে কি স্কুল অফ শিলিগুড়ি সিঙ্গুর হুগলি 150টা, তারপর হচ্ছে পূর্ব বর্ধমান এটা হচ্ছে 60টা, টোটাল হচ্ছে আমার 500টা। এবার সিটের ভাগটা দেখুন, এনএম ট্রেনিং স্কুল আসানসোল, আসানসোল টোটাল হচ্ছে 60টা, তার মধ্যে এসসি আছে 13টা, এসটি আছে 4টে, ওবিসি আছে 6টা, ওবিসি বি আছে 4টে, অরফেন আছে 1টা, এরমভাবে ভাগ আছে, এইভাবে প্রত্যেকটা ভাগ কিন্তু আছে। কোথায় কি আছে, এই যে হচ্ছে প্রোফর্মা, প্রোফর্মাটা এখানে দেওয়া আছে, আপনার অনলাইন ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, আমি অনলাইনের ডিটেলস আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যাবেন। এইখান থেকে এই অনলাইন ফিল আপ করে কোথায় কি করতে হবে সেটাও আমরা পরে একটা ভিডিওতে খুব ভালোভাবে বলে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে, এখানে কীভাবে কী ফিল আপ করতে হবে সেটা আমি বলে দেবো। এই হচ্ছে পুরো ফর্মটা। এবার আসছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে প্রোগ্রাম শিডিউল করেছে, মানে কবে কোনটা জমা দেবেন, কবে ফর্ম ফিল আপ করবেন, সেই ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট আর ম্যাচ অল দ্য মেজর লোকাল ডেইলি নিউজ পেপার, এটা বেরিয়েছে কালকে, তাই জন্য আজকে খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম। ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট স্টেট লেভেল এটা 27 তারিখে বেরিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ইনক্লুডিং চয়েস অফ দ্য স্কুল 28 তারিখ থেকে এটা আপনি চুজ করে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে আজকে থেকে এবং শেষ হয়ে যাবে 8 আগস্টের 8 তারিখে 11টা পর্যন্ত, আপনি অত দিন করবেন, আপনারা কেউই অত দিন পর্যন্ত যাবেন না, তার আগে আগেই করে নেবেন। চুজ অ ফিলিং স্কুল টু বি ক্লোজড, এবং এটা কিন্তু 12-8 শেষ হয়ে যাবে, তো তার আগে আগে করে নেবেন, আপনি কোন স্কুল চুজ করবেন সেটা চুজ করে নেবেন। তা হচ্ছে পাবলিকেশন প্রভিশনাল মেরিট লিস্ট কম্বাইন অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ, এবারে যে মেরিট লিস্ট আপনি যে দিলেন এবং এই তো মেরিট লিস্ট বেরোবে সেটা বেরোবে 17 তারিখ। ওপেন উইন্ডো ফর দ্য কারেকশন, ও আচ্ছা এবার আসছে কি, সেটা হচ্ছে আপনি মেরিট লিস্ট বেরোলো সেখানে আপনার নাম কোনো কিছু ভুল টুল আসলো এজ সেইগুলো আপনি ঠিক করতে পারবেন কবে থেকে, 20 আগস্ট থেকে 22 আগস্ট। পাবলিকেশন তারপরে কি হচ্ছে নেম লিস্ট অ্যান্ড ভেনু প্রফেশনাল ভেরিফিকেশন দ ফরমেট দ্য মেডিকেল চেক আপ, সেটা শুরু হবে মেডিকেল চেক আপ, এইগুলো শুরু হবে 25 আগস্ট থেকে, এবং ডেট অফ মেডিকেল চেক আপ এবং মেডিকেল চেক আপের যে ভেরিফিকেশন সেটা হবে 27 আগস্ট থেকে আচ্ছা সেপ্টেম্বর মাসের 4 তারিখ, মাঝখানে সানডেটা বাদ। পাবলিকেশন দ্য ফাইনাল মেরিট লিস্ট এটা বেরোবে হচ্ছে 11 সেপ্টেম্বর। পাবলিক এন্ড ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন লিস্ট এটা এটা তো ফাইনাল লিস্ট বেরিয়ে গেল, পাবলিকেশন ইয়েটা বেরোবে কবে, আচ্ছা ফার্স্ট লিস্টে অ্যাডমিশন কবে বেরোবে, 14 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর। পাবলিকেশন সেকেন্ড সিট ম্যাট্রিক্স বা সেকেন্ড রাউন্ডের জন্য 26 সেপ্টেম্বর, সেকেন্ড রাউন্ডে আচ্ছা স্কুল রেসপেক্টিভ এটা 28 তারিখ। পাবলিকেশন সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন টেস্ট সেটা বেরোবে হচ্ছে কি, এটা হচ্ছে 1 অক্টোবর থেকে 5 অক্টোবর। তারপর পাবলিকেশন সিট ম্যাট্রিক্স ফর দ্য মপ অফ রাউন্ড কাউন্সিল এটা হচ্ছে এইভাবে এইভাবে কিন্তু প্রত্যেকটা বেরোবে। এই ওয়েবসাইটে গেলে, এই যে ওয়েবসাইট দেখছেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এইগুলো পুরো পুরো ভিডিওটা, এরপর আমরা এই বিষয়ে আরও ভিডিও দেবো যে কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, তা স্টেপ বাই স্টেপ আমরা পরে ভিডিওতে দিয়ে দেবো। তো যারা জানতে চান এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা কোথায় কত সিট আছে বা আরও বিষয় জানতে চান এই এনএম এর ব্যাপারে, তো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কী বিষয় জানতে চান, আমরা আপনাদের উত্তর দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত।
তো থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও, এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।